ঝামেলা আছে, বড় ঝামেলা আছে। কি ঝামেলা আছে শুনবেন? আমরা তিনজন একসাথে থাকি, তিনজনের মধ্যে দুইজন জেল হাজতে, আমারও পুলিশ ভাইজানরা খুঁজতেছে। খবর পাইছি আজ তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড কি বোঝেন? ডলার ডলার স্যার, দুটি টাকা দেবেন, সারা দিন না খাওয়া। একটা কথা বলতেছি দেখো না, দুই মিনিট পরে আসি স্যার। জাভেদ, আপনি ভাগেন, এটা কি আপনার জায়গা? এটা পাবলিকের জায়গা, থাপড়ায় তো দাঁত ফেলা দেবো। আসেন, ফালান একটা দাঁত, একটা তো গেছেই, আটটা দাও, ভিক্ষার সুবিধা হয়। বলে কথা কইতে কার সাথে কথা কয়? কেউ তো নাই। একটা টাকা দিবেন? কার কাছে টাকা চাই? আমি তো ফকির। দেখছেন অবস্থা, শান্তি মতো যে দুইটা কথা বলবো তার উপায় আছে? আগে শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখতেছি ভিক্ষুকের বড় গলা। স্যার, দুই মিনিট পার হয়েছে স্যার, অখন আইসি। তুমি চাও কি? দুইটে টাকা চাই, সারা দিন না খাওয়া স্যার। তুমি কি জানো আমি নিজে সারা দিন না খাওয়া, পকেটে নাই একটা পয়সা, সত্যি পকেট খালি। আরে বেটা, তোর সাথে মিথ্যা কথা কয় আমার কি লাভ? সরি। দেখছেন ঘটনা, সে আবার ইংরাজিও বলে সরি। ভাই যা বলতেছিলাম, বিরাট ঝামেলা আছে, টাকা পয়সা একদম নাই, এদিকে আবার এক ঘোড়া মুখে আমার প্রেমে পড়ছে, জীবন অতিষ্ঠ। ঘটনাটা বলি, ইন্টারেস্টিং ইতিহাস। নেন কি এই চা সিঙ্গাড়া? বললেন না সারা দিন না খাওয়া অবস্থা, আমরা ফকির মিসকিন মানুষ, দুই একদিন না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই। আপনি ভদ্র সমাজ, আপনি না খেয়ে থাকলে অসুবিধা। ধন্যবাদ, ওয়েলকাম। ইংরেজি জানেন নাকি? টুকটাক জানি, বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয়। ম্যাডাম ডলার গিফট ডলার গিফট, স্যার সৌদি রিয়াল গিফট সৌদি রিয়াল গিফট। আয় কত হয়? দিনে 250 হয়। বলেন কি? পুঁজি ছাড়া ব্যবসা, স্বাধীন ব্যবসা। ইচ্ছা হইল ভিক্ষা করলাম, ইচ্ছা হইল না ইট বিছাই দিলাম ঘুম। এই যেমন এখন একটা ঘুম দিব। তোর পিতা মাতা দুইজনই গেছে না একজন আছে? মা আছে। তোর মা কোথায়? জানি না। তুই কোথায়? এখানে থাকি। আর কোথায়? গান গাই ভিক্ষা করি। গান জানোস? শোনা একটা গান। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে, ভাটিয়ম চলেছিল সেই কন্যার দেশ। এই গান থামালিকা না। বলে চুরিয়া বলে কান্দো না। হিন্দি গান না বাংলা গান গা। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তার আহারে কি মায়া। ঘোড়ামুখের ঘটনাটা শুনেন, একটা বাড়ির ছাদে আমরা তিনজন থাকি, ঘোড়ামুখী বাড়িওয়ালার ফাঁস্তি। আজ সে আমার একটা প্রেমপত্র দিয়ে বসে আছে।